শুধু আহলে বাইতের গুণগান করলেই, মাওলা আলাইহিস সালামের গুণগান করলেই শিয়া শিয়া ফতোয়া দিয়ে তখন সেটাকে বন্ধ করে দিতে চায়। এটা হচ্ছে খারিজিদের একটা শয়তান ইবলিশের একটা চক্রান্ত এটা, কারণ এটা করলে সহজেই বন্ধ করা যাবে। অথচ অন্য অন্য বেলায় যত রকমের ভণ্ডামি করুক, যত কিছুই করুক, যত ভণ্ডামি বাটপারি চিটারি যা কিছুই করুক, কোনো সমস্যা নাই, কোনো ফতোয়া আসবে না। কত রকমের ত্রুটি আমরা করতেছি, ভুল করতেছি, এগুলোর কোনো সমস্যা নাই। হুজুর গৌসে পাক পিরানি পীর দস্তগীর মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি শাইখ সৈয়দ মহিউদ্দিন বড় পীর আব্দুল কাদের জিলানি রাদিয়াল্লাহু তাআলা, ওনার সম্পর্কে বলতেছি, নবীর পরে যদি নবী হতো হুজুর গাউসে পাক হতো, নবীর পরে যদি নবী হতো হুজুর গাউসে পাক হতো, এখানে কোনো সমস্যা নাই। আরেকজন বললো ওয়াজ করলো যে গাউসে পাকের উসিলায় আদম নবীর দোয়া কবুল হলো, মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক উদ্ধার করলেন, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন থেকে উদ্ধার করলেন, এগুলি কি কোনো এবারত আছে, এগুলোর কি কোনো দলিল আছে, এগুলোতে কোনো সমস্যা নাই। আরেকজন বলে ফেললো এক দরবার শরীফকে বললো এটি হচ্ছে হারাম শরীফ, এগুলোর কোনো সমস্যা নাই, শুধু মাওলা আলী আলাইহিস সালামের মহব্বতের আলোচনা আহলে বাইতের আলোচনা করলেই এরা একটা শিয়া অপবাদ দিয়ে আহলে বাইতের আলোচনাকে এরা বন্ধ করে দিতে চায়। এটা হচ্ছে যে খারিজিদের একটা চক্রান্ত, এটা ইবলিশের চক্রান্ত, কারণ ইবলিশ জানে যে যদি মানুষ আহলে বাইতকে ধারণ করে, পাকপঞ্জাতনকে ধারণ করে, মাওলা আলী সালামের বেলায়েতকে ধারণ করে, তাহলে তো তারা জান্নাতি হয়ে যাবে। শুনো খারিজি মার্কা মৌলবি, শুনো, মাওলা আলী সালামের মহব্বত ব্যতীত কেউ জান্নাতে যেতে পারবে না, জান্নাতে যাওয়ার কোনো রকমের রাস্তা নাই, রেসুল পাকের দরবারে যাওয়ার কোনো রাস্তা নাই, আল্লাহর নিকটে যাওয়ার কোনো রাস্তা নাই। একটু গবেষণা করো, স্টাডিজ করো, তারপরে এই ধরনের ফতোয়াবাজি করবা। ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন, সূরা সাফফাত 24 নম্বর আয়াত। ইবনে হাজার হাইসামি রহমাতুল্লাহ আলাই আর সওয়াইকুল মুহরিকে একটু পরে দেখেন, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের গেটে জান্নাতি হিসাবে বান্দার ফাইসালা হয়ে যাবে, সেই গেটের মধ্যে দাঁড় করে আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, আমি যে আলীর বেলায়েত দিয়েছিলাম সেই বেলায়েত তুমি মানতা কিনা, জবাব দাও। তো সেদিন যদি বলেন যে আলীর বন্দনা কেন করব, আলীর বন্দনা তো শিয়ারা করবে, ওখান থেকে ঘাড়ে ধইরা জাহান্নামে পাঠিয়ে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। পড়ে দেখেন আসসাওয়াইকুল মুহরিকা, শুধু একটা কিতাবই পড়েন, তাফসিরে দুররে মানসুর আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাই এবং আসসাওয়াইকুল মুহরিকা তাবারি শরীফ সহ দেখেন সূরা বাইগিনাতের 7 নম্বর আয়াতের তাফসিরের মধ্যে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। এই আয়াতের কারিমা যখন নাজিল হলো তখন মাওলা আলী আলাইহিস সাহাবায়ে কেরাম যে খায়রুল বারিয়াকে দেখার কথা বলতেছিলেন, তখন মাওলা আলী আলাইহিস সালাম যখন হাজির হলেন হযরতে জাবির বিন আব্দুল্লাহ উনি বলেন, তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, ইন্না হাযা ওয়া শিআতিকা হুমুল ফাইজুনা ইয়াউমাল কিয়ামা। আরবি শব্দটা কি? ওয়া শিআতিকা, ইন্না হাযা ওয়া শিআতিকা হুমুল ফাইজুনা ইয়াউমাল কিয়ামা। নিশ্চয় এ আলী এবং তার শিয়া যারা, মানে তার অনুসারী যারা, খালি শিয়া দিয়ে এত ভয় দেখান কেন, আলীর শিয়া যারা, আরবি আবার ওটাই রকম, আলীর শিয়া যারা তারাই একমাত্র হাশর ময়দানে সফল কাম, আলীর শিয়া যারা তারাই একমাত্র হাশর ময়দানে সফল কাম, তার মানে তারাই জান্নাতি, জান্নাতে যাবে। তো এই আলীর শিয়া বলতে আলীর অনুসারী, আলীর মহিব্বিন, অনুসরণের নাম যদি শিয়া হয় তাহলে আমরা তো নবীর শিয়া, আমরা গাউসে পাকের শিয়া, আমরা আহলে বাইতের শিয়া, গরিবে নওয়াজের শিয়া। আর যদি শিয়ার ওপর, শিয়ার নাম যদি হয় সাহাবি বিদ্বেষী, শিয়ার নাম যদি হয় সাহাবে কেরামের বিরুদ্ধাচারণ, তাহলে ওই শিয়া থেকে ফানা চাই। আমরা হচ্ছি সুন্নিয়তের নাম যদি নবীর মহব্বতের নাম হয় তাহলে আমরা সুন্নি, আমরা নবীর সুন্নি, আমরা মাওলা আলীকে মহব্বত করি, আমরা আহলে বাইতকে মহব্বত করি, আমরা আউলিয়ে কেরামকে মহব্বত করি, আমরা সাহাবে কেরামকে মহব্বত করি, সুতরাং আমরা সুন্নি। মানুষকে শুধু ভয় দেখান, এই ব্যাপারে স্টাডিজ তো করেন না। আল্লামা এম এ জলিল রহমতুল্লাহ আলাই হুজুরের
শিয়া পরিচিতি বইটা পড়ে তারপরে দেখেন সেখানের মধ্যে হুজুর লিখে গেছেন বলছেন কি আলোচনা করছেন। সাহাবায়ে কেরামের মধ্যে শিয়া ছিল, মুখলিসিন শিয়া, তারা শিয়া ছিল, তারা মাওলা আলী আলাইহিস সালামকে মহব্বত করতেন এবং অগ্রগণ্য সবচাইতে বেশি অগ্রাধিকার দিতেন, সবচাইতে বেশি অগ্রাধিকার দিতেন, ভালোবাসতেন, ওনারা সবচাইতে বেশি অগ্রাধিকার দিতেন মাওলা আলী আলাইহিস সালামকে, তাদেরকে মুখলিসিন শিয়া বলা হতো, মাওলা আলাইহিস সালামের অনুসারী, শিয়া নামেই বলা আছে ওখানে লেখা আছে শিয়া, তারা জান্নাতি। তারা কি জান্নাতে যাবে না ওই সাহাবে ইকরাম? ইকদাদাইতুম ইহদাদাইতুম বিআইয়ুম ইকদাদাইতুম ইহদাদাইতুম, একজনকে যদি হেদায়ত আপনি অনুসরণ করেন সাহাবে ইকরামকে আপনি হেদায়ত লাভ করবেন, তাহলে ওই সাহাবিদেরকে যদি আমি ফলো করি অনুসরণ করি আমি কি হেদায়ত পাবো না? ওই সাহাবে ইকরাম অন্য কোনো সাহাবিদের বিদ্বেষ পোষণ করতেন না, বা হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত ওসমান রাদিয়াল্লাহু, ওনাদের প্রতি কোনো বিদ্বেষ, ওনাদের সমালোচনা এগুলো করতেন না, কিন্তু তারা অগ্রাধিকার দিতেন হজরত মাওলা আলী আলাইহিস সালামকে, তাদেরকে বলা হতো মুখলিসিন শিয়া। সুতরাং মাওলা আলী আলাইহিস সালামের বন্দনার অপর নাম হচ্ছে ইমান, মাওলা আলী আলাইহিস সালামের বন্দনার অপর নাম হচ্ছে নবীর জিয়ারত, মাওলা আলী সালামের ওপর বন্দনার ওপর নাম হচ্ছে বেলায়াত। একটু গবেষণা করেন, আধ্যাত্মিক জগতে একটু বিচরণ করেন, কোনো একজন ওলি আল্লাহর দরবারে গিয়ে গোলামি করেন, ওই মামা দোহাই দিয়ে আর চলার চেষ্টা করবেন না, হাসরের দিন মামা টামা দিয়ে পার পাওয়া যাবে না, পার পাইতে হলে নিজের গোলামি করা লাগবে, বুঝছেন কি বলছি, নিজের গোলামি করতে হবে, কোন একজন পীরের সহবতি গিয়া কিছু শিক্ষা অর্জন করার চেষ্টা করেন। আখবারুল আখিয়ার কিতাব পড়ছেন? একটু পড়বেন আখবারুল আখিয়ার, আল্লামা শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি লিখছেন, মুজাদ্দিদিয়া তরিকার প্রধান কে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাই না? দেখেন মুজাদ্দিদিয়া তরিকার প্রধান হযরতে মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি আখবারুল আখিয়ার এই কিতাবের একদম লাস্টের পৃষ্ঠার আগের পৃষ্ঠার মধ্যে আলোচনা করছেন। কি করছেন সেখানে? মুজাদ্দেদে আল ফেসানি অর্থ হাজারি মুজাদ্দেদ না, অর্থাৎ মাওলা আলী আলাইহিস সালামের 1000 বছর পরের মুজাদ্দেদ, যিনি ইয়া আলী ইয়া আলী ইয়া আলী জিকির করতেন সদা সর্বদায়। কি বুঝলেন? আলা হজরতের সামনে সবস্থানে রেজা পড়ছেন, না দে আলী শরীফ দিয়ে গেছেন, না দে আলী জ্ঞান মাজহার আল আজাইবি তাজিদু আউনাল্লাকা ফিন নওয়াবি কুল্লা হাম্মি ওয়া গামিন সায়ানজালি বি আজমাতিকা ইয়া আল্লাহ বি নবুয়াতিকা ইয়া রাসূলুল্লাহ ওয়া বিলায়াতিকা ইয়া আলী ইয়া আলী ইয়া আলী। আল্লামা আবেদ সালমাদানী রহমতুল্লাহ আলাই উনিও এই দোয়া লিখে গেছেন। তাহলে তিনবার ইয়া আলী ইয়া আলী ইয়া আলী কেন লেখছেন? নবীকে যদি কেউ দেখতে চায় সেজন্য এই না দে আলী শরীফ পাঠ করে। তাহলে ইয়া আলী ইয়া আলী ইয়া আলীর বন্দনা এখানে করা হচ্ছে, এই বন্দনা করলে নবীকে দেখা যাবে, এই আলী আলী বন্দনা করলে আল্লাহকে পাওয়া যাবে, আলী আলী বন্দনা করলে অলি হওয়া যাবে। সুতরাং আপনি না, আপনারা এগুলো না জেনে একটু গবেষণা না করে ফুট করে মানুষকে আহলে বাইত থেকে দূরে সরাবার চেষ্টা করবেন না, মাওলা আলাইহিস সালামের মহব্বত থেকে দূরে সরাবার চেষ্টা করবেন না, আরও জানার চেষ্টা করুন, গবেষণা করুন, কোন একজন হক্কানি পীর ওলি আল্লাহর সোহবতে যান, গোলামি করেন, তাদের সঙ্গে থাকেন, একটু জানার চেষ্টা করেন। আলা হজরতকে তো আমরা সবাই মানি, তা আলা হজরত নবীকে নবীর জিয়ারত বেলায়াত লাভ করার মুসিবত থেকে উদ্ধারের এই ইয়া আলী ইয়া আলী ইয়া আলী এই বন্দনা আলী 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 বন্দনা করার জন্য এই উজিফা দিলেন কেন? কেন দিলেন বলেন? সমস্ত সুন্নি ওলামায়ে কেরাম পীর মাশায়েখরা এই নাদে আলী শরীফ পড়ে।